আসসালামু আলাইকুম। টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে আইপিএসটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্মার্টন ব্র্যান্ডের, স্মার্টনের নোভা সিরিজ। খুব কোয়ালিটিফুল এবং সম্পূর্ণ সাইন ওয়েভ ডিএসপি মডেলের একটি আইপিএস অ্যান্ড ইউপিএস। এখন আমি এটার ওয়ারটা একটু দেখাই। এটা দেখেন 700 VA, এটা 12 ভোল্টের ব্যাটারিতে চলবে। এটিতে আপনারা লাস্ট আউটপুট পাবেন হচ্ছে 510 ওয়াট, অর্থাৎ আপনার 490 ওয়াট পর্যন্ত স্মুথলি এটাতে ইউজ করতে পারবেন। 490 ওয়াটে আপনারা সাধারণত 3 থেকে 4টি সিলিং ফ্যান এবং 5 থেকে 6টি লাইট স্মুথলি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তবে এটিতে আমি সাজেস্ট করব 3টি সিলিং ফ্যান বা সেই সমতুল্য লোড, অর্থাৎ 400 থেকে 450 ওয়াট পর্যন্ত ব্যবহার করলে এটি স্মুথলি চলবে। যারা কম্পিউটার চালাইতে চান, ওয়াইফাই রাউটার অনু থেকে শুরু করে যারা ফ্রিল্যান্সিং কাজ করেন তাদের জন্য কিন্তু এই আইপিএসটি স্পেশাল, বা যারা গেমিং পিসি ব্যবহার করতে চান, গেমিং কম্পিউটার ইউজ করেন, তারাও কিন্তু এটি অন আয়াসে ইউজ করতে পারবেন। ছোট্ট একটা ব্যাটারি দেয়, যেমন 100 বা 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি অথবা 150 বা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটাতে স্মুথলি ব্যবহার করা যায়। এটার পিছনের যে সিস্টেমগুলো আছে সেটা অনেক ভালো। এটাতে টোটালি সিস্টেমগুলো আমরা পিছন সাইডে দেখতে পাবো, সামনে এই ডেস্কবোর্ডে। আমরা শুধু এই ডিসপ্লেতে বিভিন্ন ধরনের চার্জিং, ব্যাটারি অ্যাম্পিয়ার, লোড ক্যাপাসিটি এবং এটার আউটপুট কী দিচ্ছে সেই বিষয়গুলো আমরা স্মুথলি দেখবো। এটা হচ্ছে পাওয়ার সুইচ, আমরা অন করলেই সুন্দরভাবে এখানে সব কিছুই শো করবে। সো আমরা এখন একটু এই আইপিএসের পিছনের সাইডটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানিয়ে দেবো পিছনে কী কী ফাংশন এটাতে থাকছে। তো এটাতে আমি যে ফাংশনগুলো আমি ফার্স্টলি দেখাবো সেটি হচ্ছে আউটপুট এসি সকেট, এবং পাশে দেখতে পাচ্ছি এসি একটি ফিউজ, যেটা কখনো শর্ট সার্কিট হলে হয়তো এটা কেটে যাবে, এটা চেঞ্জ করে দিলেই আপনার মেশিনটি আবার রান হয়ে যাবে। এরপর 3টি সুইচ দেখতে পাচ্ছি পালাক্রমে। প্রথম সুইচটি হচ্ছে ব্যাটারি সিলেকশন, অর্থাৎ আপনি কত অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করছেন সেটি। প্রথম উপরের দিকে দিলে আপনি পাবেন 100 থেকে 135 অ্যাম্পিয়ার ব্যাটারি, নিচের দিলে পাবেন 150 থেকে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি। দ্বিতীয় যে সুইচটি আছে সেটা হচ্ছে ব্যাটারি সিলেকশন, অর্থাৎ আপনি কী টাইপের ব্যাটারি চালাচ্ছেন সেটি। এটা হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি এবং নিচে হচ্ছে টিউবুলার ব্যাটারি বা পানি ব্যাটারি, পাউডার ব্যাটারি, যেগুলো আমরা টিউবুলার প্লেট বা টল টিউবুলার বলে থাকি সেই ব্যাটারিগুলো। এখানে আছে WUPS এবং নর্মাল UPS। যদি আপনি কম্পিউটার চালান সেক্ষেত্রে UPS মোড দিবেন, আর যদি সাধারণত ফ্যান লাইট বাল্ব চালান বাসা বাড়িতে সেক্ষেত্রে WUPS মোডে দিতে পারেন। এটা হচ্ছে কুলিং ফ্যান। এই মেশিনটি যখন 26 ডিগ্রির উপরে তাপমাত্রা হয়ে যাবে অটোমেটিকলি কুলিং ফ্যানটি রান হয়ে যাবে এবং আপনি এই মেশিনটি ঠান্ডা রাখবে। পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসি ইনপুট ক্যাবলস, এবং এটা দেখতে পাচ্ছি ব্যাটারি মাইনাস ক্যাবল অর্থাৎ কালো, এবং এটা দেখছি ব্যাটারি প্লাস ক্যাবল অর্থাৎ লাল ক্যাবলস। এই হলো টোটাল ডিটেলস। আশা করছি আপনারা সুন্দরভাবে স্মুথলি এর বিষয়টা বুঝে ফেলছেন এবং আপনারা ইউজিং করতে পারবেন। এটা হচ্ছে এসি সকেটের পিন, এটি আপনারা জাস্ট কম্পিউটারে প্লাগ ইন করে দেবেন। যেমন আমি এই যে এখন প্লাগ ইন করে দিচ্ছি, দেন আমি এখানে চার্জিং লাইনটা দিয়ে দিচ্ছি, চার্জিং কারেন্টটা পেয়ে যাচ্ছি, চার্জিংটা দেখতে পাচ্ছি। তো এখানে চার্জিং চলে আসছে অলরেডি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি সিলেকশন দেখাচ্ছে, চার্জিং দেখাচ্ছে, চার্জিং ভোল্টেজটা দেখাচ্ছে। সো এই হলো বিষয়, এখানে আমরা সব ডিটেলসটা দেখতে পারবো। এই যে চার্জিংয়ের যে বার্জার বা ব্যাটারির যে দাগ, সে ব্যাটারির দাগটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন আমরা প্রথম থেকে আপনাকে রেখে দেখাই এখানে কী কী লেখা আছে সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা ডিটেলসটাই কিন্তু আপনারা পাবেন। তো এটা কম বাজেটের মধ্যে সুন্দর একটি আইপিএস কাম ইউপিএস। সো আপনারা এটা স্মুথলি আপনারা এখানে সব কিছু ডিটেলস দেখতে পারবেন। যারা অনেক ডিটেলস জানতে চান এবং আইপিএসটির ডিটেলস নিয়ে ইউজ করতে চান, তারা এই ধরনের আইপিএসটা কিন্তু পছন্দ করতে পারেন। দর্শক, এটির প্রাইসটা কিন্তু অনেক কম, অর্থাৎ 11,900 টাকায় কিন্তু আপনারা ফুল ফিল ডিজিটাল ডিসপ্লে সম্পৃক্ত ডিএসপি সম্পূর্ণ সাইন ওয়েভ একটি আইপিএস পেয়ে যাচ্ছেন। টিএম ইলেকট্রনিক্স মানে সস্তায় সব কিছু সবসময় আপনাদেরকে উপহার দিয়ে থাকি। দর্শক, এটা দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি ট্রলি, আপনারা এই ধরনের ট্রলিও আমাদের কাছ থেকে নিতে পারেন। যারা ফুল প্যাকেজ নেবেন, অর্থাৎ ব্যাটারি এবং আইপিএস দুটো সমন্বয়ে নেবেন, তাদেরকে আমরা একটা ট্রলি গিফট করতেছি। এখন আমি আপনাদেরকে একটু দামটা বলে দিই। এই স্মার্টন আইপিএস এবং এর সঙ্গে সাইপ পাওয়ারের ব্যাটারি, 100 অ্যাম্পিয়ার বিশাল আকৃতির একটি ব্যাটারি সহ দাম মাত্র 24,800 টাকা। 24,800 টাকায় পাচ্ছেন একটি আইপিএস, একটি 100 অ্যাম্পিয়ার সাইপ পাওয়ারের ব্যাটারি এবং সঙ্গে একটি ব্যাটারি ট্রলি। সম্পূর্ণ সেট আপ কমপ্লিটেড আপনারা পেয়ে যাবেন, জাস্ট আপনার এলাকার টেকনিশিয়ান দিয়ে আপনার বাসায় এটি সেট আপ করে নেবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন।
সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, দেখা হবে নতুন কোনো ভিডিও এসে পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ সুন্দর এবং প্রশস্ত মনের প্রশান্তি নিয়েই যেন আমরা দুনিয়াতে যতদিন আছি সেই কামনা করছি, এবং দুনিয়া এবং আখেরাত যেন সুখে এবং শান্তিতে থাকতে পারে সেই কামনা করবেন সবাই। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম।